হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ছবিজ। আজ চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পাটিসাপটা পিঠা। অনেকের বাড়িতেই অনেক রকমভাবেই এই পিঠে বানানো হয়, তবে আজ আমি যে পদ্ধতিতে বানাবো আপনাদের সাথে সেটি শেয়ার করতে চলেছি। আর আমি এটা নারকেলের পুর দিয়ে বানাবো। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপিটি বানালাম। চলুন শুরু করা যাক। যেহেতু এই পিঠেটা আমি নারকেলের পুর দিয়ে বানাবো, সেই জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি। এখন এটিকে ফাটিয়ে কুড়ে নেব। তো দেখতে পাচ্ছেন নারকেলটি কুড়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মুগ ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছি, এটা হলো ধোয়া মুগ। এখন এটির একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এই মুগ ডাল বাটা দিলে কিন্তু এই পিঠের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবার কড়া বসিয়ে দিয়েছি, এখন আমি নারকেলের পুরটি রেডি করে নেব। সেজন্য নারকেলটা দিয়ে দিলাম শুকনো কড়াতেই। এখন একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর পাটিসাপটা পিঠের জন্য নারকেলের পুরটা একটু ঝরঝরে হলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন পুরটা, তো আমি গুড় দিয়েই করলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি রস রস কিন্তু হয়নি, একটু ঝুরঝুরেই হয়েছে। আর এরকম থাকলেই কিন্তু পিঠেটা বেশি খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে পুর রেডি। এখন ব্যাটারটি রেডি করে নিতে হবে, সেজন্য আমি নিয়েছি সুজি। আর সুজিটা এখানে প্রায় 200 গ্রামের মতো রয়েছে। আর দিয়ে দিলাম ময়দা, যে যতটা পরিমাণ সুজি আছে ঠিক ততটা পরিমাণ ময়দাই আমি নিয়েছি। এখন এখানে অ্যাড করছি খেজুর গুড়। আপনারা চাইলে খেজুর গুড়টা নাও দিতে পারেন, তবে খেজুর গুড় দিলে কিন্তু এর ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা। এখন এর মধ্যে কিছুটা জল অ্যাড করলাম। এবার এটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব উপকরণগুলো একসঙ্গে। যেহেতু সুজি আছে তাই একটুখানি মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো, সুজিটা যাতে একটু ফেপে যায়। দেখতে পাচ্ছেন মাখানো কিন্তু হয়ে গেছে, একটু রেস্টে থাক। আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর থিকনেসটা দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে রয়েছে। এখন চলুন পাটিসাপটাগুলি বানিয়ে নেওয়ার পালা। সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অল্প অল্প তেল দিয়ে পুরো প্যানটাই আমি এভাবে বুলিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। আর এখন আমি ডাবুর সাহায্যে দিচ্ছি একটু একটু করে। অনেকেই জানেন কীভাবে পাটিসাপটে পিঠে বানাতে হয়, তাই ঠিক সেই পদ্ধতিতেই আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটে পিঠেগুলো। একটা সাইড হয়ে গেছে, সেই জন্য আমি উল্টো সাইডটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি পুর স্টাফ করার জন্য। উল্টিয়ে দিলাম। এখন আমি মাঝখান বরাবর পুরটা দিয়ে দেবো, নারকেলের পুরটা। দেখতেই পাচ্ছেন খুব বেশি ঝামেলা নেই। আর এই শীতের আমেজে বিভিন্ন ধরনের পিঠে তো আমাদের বাড়িতে হয়েই থাকে, তাই এই পাটিসাপটা পিঠেটা প্লিজ আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলুন এই রেসিপিটা দেখে। আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। ঠিক সেমভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে সমস্ত পিঠেগুলো। এখন আমি একটি প্লেটে সাজিয়ে নেব। যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই অবধি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।